হচ্ছে আছে যে বাচ্চাটা আনিশা মিরপুর ডাস্টবিনে যাকে পাওয়া গেল, ওর এখন হেলথের অবস্থাটা কি? তো প্রথম দিকে তার অবস্থা একটু জটিল ছিল অবশ্যই, এর কাছে মনে হচ্ছে ও যেদিন এসছে সেদিন ওর বয়স 2-3 দিন এরকম, কারণ নাভিটা একদম শুকিয়ে গিয়েছিল, এরপরে অনেকগুলো গায়ে দাগ ছিল, পিঁপড়ে কামড়ালে যেরকম ইয়ে হয় ওরকম মার্ক ছিল। হ্যাঁ, একটা বাচ্চা ছিল পাঁচতলার উপর থেকে ফেলে দিয়েছিল, সেই বাচ্চাটা সেভ করা যায়নি, আরেকটি বাচ্চা সেটাও। শিশুটির নাম দেওয়া হয়েছে ফাইজা, যার অর্থ বিজয়িনী। কুকুরের হাত থেকে বেঁচে যাওয়ার পর নানা প্রতিকূলতা পাড়ি দিয়ে সুস্থ হয়ে উঠেছে শিশুটি। জন্মের পর শিশুটির ঠিকানা হয়েছিল পুরাতন বিমানবন্দরের মাঠে। বাবা মা সিমেন্টের বস্তায় ভরে তাকে ফেলে রেখে গিয়েছিল। কুকুরের দল তাকে বস্তার ভিতর থেকে টেনে হিঁচড়ে বের করে ঠোঁট, নাক ও হাতের দুটি আঙুলের বেশ খানিকটা অংশ খেয়ে ফেলে। আজকের গল্পটা একটু অন্যরকম। জন্মের কিছুক্ষণ পরেই যার অবস্থান হয় রাস্তার পাশে পড়ে থাকা কোনো এক ডাস্টবিনে, নয়তো বহুতল ভবন থেকে ফেলে দেয়া কোনো এক বাড়ির কোণে। আজকের গল্পটা মানবতার, আজকের গল্পটা ভালোবাসার, আজকের গল্পটা আমাদের সবার। আচ্ছা মা, তোমারও কি আমার কথা মনে পড়ে? তুমিও কি কখনো আকাশের দিকে তাকিয়ে আমার কথা মনে মনে ভাবো? তুমি আমার কথা ভুলে গেছো, তাই না মা? আচ্ছা, আমার কি দোষ ছিল বলো তো মা? শুনেছিলাম পৃথিবীতে ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ মাকে বলা হয়। মায়ের মতো করে সন্তানকে নাকি কেউ ভালোবাসতে পারে না। জানো মা, আমার খুব কষ্ট হচ্ছিল যখন তুমি আমায় ওই পচা ডাস্টবিনে রেখে চলে যাচ্ছিলে। সত্যি খুব কষ্ট হচ্ছিল মা। ওখানে একটা মরা মুরগির পচা গন্ধে আমার খুব কষ্ট হচ্ছিল মা। খুব ইচ্ছে করছিল ওই পচা দুর্গন্ধ থেকে একটু দূরে যেতে। মা, আমি তো হাঁটতেও পারি না মা, তুমি পারলে আমায় রেখে যেতে মা। তুমি ওই পচা জায়গাটাতে আসার সময় নিজের নাকে কাপড় ধরেছিলে, কিন্তু একবারও বুঝলে না ওই পচার জায়গায় শুয়ে আমার কতটা কষ্ট হচ্ছিল মা। সারাটা রাত কেঁদেছি মা, ভেবেছিলাম তুমি ফিরে এসে আমায় তোমার বুকে জড়িয়ে নেবে। খুব ইচ্ছে করছিলাম তোমার কোলে শুয়ে ঘুমাতে মা। জানো মা, তুমি চলে যাবার কিছুক্ষণ পর কোথা থেকে একটা কুকুর এসে ওর মোটা মোটা দাঁতগুলো দিয়ে আমার বুকে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। মা, খুব কষ্ট হচ্ছিল মা। মা, তুমি কেন ফিরে এলে না মা? আমি ব্যথায় প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করলাম, আর এবার কুকুরটা আমার কান্না শুনে হয়তো অনেক খুশি হয়ে আমার ঘাড়ে আরো জোরে একটা কামড় বসিয়ে দিল। আর তখন আমার বুক আর ঘাড়ের হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছিল মা। ব্যাস, এরপর আর কিচ্ছু মনে নেই। আজ অনেক বছর হয়ে গেল, তুমি হয়তো আমার কথা ভুলেই গেছো, তাই না মা? মা, তবুও পৃথিবীতে তুমি যদি ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকো তাহলে বলবো, আই হেট ইউ মা, আই হেট ইউ। তোমার এই ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছলনা, সর্বশ্রেষ্ঠ ছলনা।